পূর্ব বর্ধমান জেলার ভাতারে নতুন গ্রামের দুই ব্যক্তিকে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। সোমবার নতুন গ্রামের এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ জানায় ভাতা থানায়। মঙ্গলবার সকালে ভীম মিস্ত্রি ও মরিলাল মিস্ত্রি নামে দুজনকে গ্রেপ্তার করে। ভীম মিস্ত্রির জামাইবাবু অভিযোগ করেন তার শ্যালককে ফাঁসানো হয়েছে। ধৃতদের এদিন বর্ধমান আদালতে পেশ করা হয়। ওটা কাকার মেয়ে, ঠিক আছে? তো ওটা কাকার মেয়ে, কোনোদিনও নিজের দাদা বোনকে ওইরকম ভাবে করতে পারে, এটা মিথ্যে অভিযোগ। আপনাদের কাছে অনুরোধ যে ওইটা ওরই বোন হয়। আপনাকে হয়? আমার হয়, আমার শালি হয়। আর যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে সেটা ওর ভীম বা মরিলাল কে হয়? দাদা হয়। আপনাকে হয় ভীম বা মরিলাল? আমার সম্বন্ধী। আমার সম্বন্ধী? হ্যাঁ, আমার সম্বন্ধী। কি ঘটনা ঘটেছিল, মানে কি হয়েছিল ওইটা সঠিকভাবে ধরুন না, আমার তো সঠিক জানা নেই। এবারে এই যে অভিযোগটা উঠছে, মারামারি হয়েছে? মারামারি হয়েছে? হ্যাঁ, মারামারি হয়েছে। ওইসব কিছুই নাই, ওইসব সাজানো, ওইসব মিথ্যে। নিজের বোনকে কোনোদিনও করতে পারে কি আপনারা বলুন তো? ওইসব মিথ্যে কথা। ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।